হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তাপসি মাছ রান্না শেয়ার করব হাতে মাখানো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন একটা প্রাই নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আটটা কাঁচামরিচ এক টেবিল চামচ রসুন বাটা ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন আদা বাটা একটা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ তেল দুইটা টমেটো কুচি এখন আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব আমার মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি দুইটা আলু দিয়ে দেব আলুগুলো কুচি করে কেটে নিচ্ছি আলু দিয়ে আবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব আমার মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি তাপসি মাছগুলো দিয়ে দিব আমাদের এখানে এগুলোকে তাপসি আবার অনেক রিক্সা মাছও বলে এই মাছটা নদীর মাছ এই মাছ রান্না করার সময় ভেঙে যায় অনেক নরম তার জন্য আমি হাতে মাখিয়ে রান্না করছি মাছ দিয়ে মশলার সাথে আরও ভালোভাবে মাখিয়ে দিলাম আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব আমি এক কাপ পানি দিলাম আমার মাছটা মাখানো হয়ে গেছে মাছ মাখানোটা চুলায় বসিয়ে দিলাম এখন বলক না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে আসছে এখন আমি ঢাকনা দিয়ে চুলার আগুন বাড়িয়ে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ফিরে আসলাম উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব ধনিয়া কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল প্লিজ সবাই আমার পাশে থাকবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ তৈরি হয়ে গেল হাতে মাখানো তাপসী মাছ রান্না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন